আমেরিকা এমন একটি রাষ্ট্র তারা যে কোনো রাষ্ট্রকে যে কোনো দলকে ক্ষমতায় আনার মতো তাদের সক্ষমতা রয়েছে তারা চাইলে যে কোনো ছোটখাটো রাষ্ট্রে তারা সরকার গঠন করার সক্ষমতা রাখে সেই জায়গাটা থেকে সরকার র‍্যাব নামক যে আমাদের সংস্থাটি রয়েছে তাদের দ্বারা বিভিন্ন ধরনের অপকর্ম কুকর্ম যত ধরনের কুফুল করিয়েছে যার কারণে এখানকার যারা রাষ্ট্রদূত রয়েছেন বা তাদের যে প্রতিনিধি রয়েছে তারা রিপোর্ট দেওয়ার প্রেক্ষিতে র‍্যাবের উপরে স্যাংশন এসেছে সেই জায়গাটা থেকে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ আর আপনারা কিছুদিন আগে দেখতে পেয়েছেন তিনি সেখানে ভ্রমণে গিয়েছিলেন বা সফরে গিয়েছিলেন সেখানে যথোপযুক্ত প্রোটোকল না পেয়ে তিনি হতাশ হয়ে ক্ষুব্ধ হয়ে এখন এসে তাদের বিরুদ্ধে উল্টো স্যাংশন দিচ্ছে বা তাদের পণ্য কিনবেন না এখন বিষয়টা হচ্ছে কি উনি বলেছেন তারপরে সিদ্ধান্ত হচ্ছে তাদের থেকে চিনি কেনা হচ্ছে তার মানে ওনার অন্তরে কিছুই নেই আর বিষয়টা হচ্ছে এখন আপনাকে ছোট্ট একটি গল্প শোনাই সেই গল্পটা হচ্ছে কি দুই বন্ধু ঝগড়া লেগেছে হাতাহাতির এক পর্যায়ে এক বন্ধু শক্তিশালী বন্ধু তার দুর্বল বন্ধুকে নিচে ফালাই দিছে তখন উপরে যে বসে আছে তাকে নিজের বন্ধু বলতেছে উপরে দিছি বসাই এখন কেমন বোধ করছো এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে উনি যে স্যাংশন দিয়েছে বিষয়টা হচ্ছে এরকম তোমাদের থেকে পণ্য কিনতো না তোমার এখন কেমন বোধ করছো কিন্তু উনি ভুলে যাচ্ছেন আমেরিকার মতো দেশ তারা চাইলে যে কোনো কান্ট্রি থেকে তারা পণ্য নিতে পারে আমাদের মধ্যম আয়ের দেশ আমাদের এখানে 18 কোটি জনগণ আমাদের যে আয়তন রয়েছে তার থেকে জনগণ অনেক বেশি এত চিপ রেটে এত ভালো প্রোডাক্ট আমেরিকাকে আর কেউ দিতে পারে না বিশেষ করে শিল্প খাতে সেই শিল্প খাতটা মানে ছোট ছোট গার্মেন্টস গুলো অর্ডার বন্ধ হয়ে গেছে বিদ্যুতের কারণে তারা যথোপযুক্ত যে আমি চালান যেটা দেওয়ার কথা সেটি আমরা দিতে পারছি না রপ্তানি করতে এই মুহূর্তে সরকারের এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই জনতা এখানে সমাবেশ করেছে আদারওয়াইজ 10 থেকে 12 হাজার একটি সংগঠনের বয়স 3 বছর মাত্র